press the bell icon on the YouTube app and never miss another update. আমরা সকলে আইপিএস এবং ইউপিএস দুইটা নাম খুব ভালো মতো জানি এবং আমরা এটাও জানি যে আইপিএস এবং ইউপিএস মূলত আমাদের যদি বিদ্যুৎ না থাকে বা কোনো একটা কাজে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য যে যন্ত্রটা ব্যবহার করে সেটা হচ্ছে মূলত আইপিএস বা ইউপিএস। কিন্তু এখানে আমরা এটা জানি না যে আমরা কনফিউজনে থাকি যে আইপিএস এবং ইউপিএস এই দুটোর মধ্যে তফাৎ কি। মূলত আপনার এখানে আইপিএস কি ধরনের কাজ করে, ইউপিএস কি ধরনের কাজ করে এবং কোন কাজের জন্য কোনটা বেশি ভালো, এইরকম এই বিষয়টা আমরা অনেকেই জানি না এবং আমরা যার কারণে অনেক কিছুতেই একটা ভুল ভালো সিদ্ধান্ত নিয়ে থাকি এবং একটা ভালো একটা পারফরমেন্স আমরা পাই না। তো কি হচ্ছে, আজকের এই ভিডিওতে আপনার সাথে কথা বলবো আইপিএস এবং ইউপিএস এর মধ্যে পার্থক্য কি এবং আইপিএস ব্যবহার করলে কি হবে, ইউপিএস ব্যবহার করলে কি হবে, কোন কাজের জন্য আইপিএস ভালো, কোন কাজের জন্য ইউপিএস ভালো, এই বিষয়টা নিয়ে পুরো বিষয়টা নিয়ে আপনার সাথে বিস্তারিত ডিসকাস করবো। তো কি হচ্ছে, কথা না বাড়িয়ে চলুন আজকে ভিডিও শুরু করি। আইপিএস এবং ইউপিএস সম্বন্ধে ভুল আপনাকে বিস্তারিত বলতে গেলে প্রথমত এটা ফুল মিনিংটা আপনার জানা দরকার। তো প্রথমত আপনাকে বলছি ইউপিএস সম্বন্ধে, ইউপিএস এর ফুল মিনিং হলো আনইন্টারুপ্টেবল পাওয়ার সাপ্লাই, আর আইপিএস হলো ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই। এটা দুই রকমের, আনরুপ্টেবল এটার অর্থ হচ্ছে যে আপনার একদম নিরবিচ্ছিন্ন ভাবে কোনো ট্র্যাভেল ছাড়াই বিদ্যুৎ সংযোগ দিবে, আর ইনস্ট্যান্ট মানে যে আপনি জরুরি দরকার এখনই দরকার ওই অবস্থা, মানে ইনস্ট্যান্টলি তো বুঝতে পারছেন খুবই ফেমাস একটা শব্দ। তো ইনস্ট্যান্টলি বিদ্যুৎ পাওয়ার যে সিস্টেম চলে যাচ্ছে আপনার আইপিএস। এখন এই যে ইউপিএস, ইউপিএস সম্বন্ধে আপনাদেরকে আমি আগে বলতে চাই, ইউপিএস মূলত এমন একটা সিস্টেম যেখানে আপনাদের বেশ কিছু পার্ট ইউজ করা থাকে এবং এর ভিতরে কিছু সফটওয়্যার কিছু সিস্টেম ইউজ করা থাকে, যার কারণে এটাতে আপনি একদম নির্বিচ্ছিন্নভাবে আপনি সাপ্লাই পাবেন। মানে আপনি যদি সাপোজ আপনি কোনো সেন্সিটিভ কোনো কাজ করেন, যেমন আপনি কম্পিউটারে ভিডিও এডিটিং করেন বা কম্পিউটার ইউজ করেন অথবা এমন কোনো যন্ত্র ইউজ করেন যেটাতে একবার যদি কারেন্ট ড্রপ করে সাথে সাথে আপনার কাজটা পণ্ড হয়ে যাবে, বাদ হয়ে যাবে এবং আপনার দেখা যাবে যে আপনার কাজটা সমস্যা হয়ে যাচ্ছে। এক সেকেন্ডটা যদি আপনার ড্রপ করে তাহলে কিন্তু আপনি এটা অনেক বেশি অনেক ঝামেলার মধ্যে পড়ে যাবেন আপনি। তো এই ক্ষেত্রে এই যে ইউপিএসটা কি করবে সেটা হচ্ছে যে একটা আপনার দেখা যাবে যে একটা নির্দিষ্ট একটা সময়, সেটা অবশ্য অনেক কম সময় আপনি নিয়ে থাকে। যেমন আপনার আইপিএস এ দেখা যায় যে 2-4 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, এরকম 12 ঘন্টা, 1 ঘন্টা, এরকম আপনি সময় নিয়ে থাকে আপনার এতটা সময় তারা আপনার আইপিএস থেকে আপনি পাওয়ার সাপ্লাই পাবেন। কিন্তু ইউপিএস আপনাকে এতটা সময় দিবে না, ইউপিএস আপনাকে সর্বোচ্চ 15-20 অথবা ভালো মানের যদি ইউপিএস হয় তাহলে আপনার আরো হয়তো আধা ঘন্টা 1-2 ঘন্টা আপনার সময় আপনাকে দিবে। কিন্তু এখানে আপনার ইউপিএস এর সুবিধা কি, সুবিধাটা হলো যে আপনার এই যে আপনি একটা কম্পিউটার ইউজ করতেছেন হঠাৎ করে যদি আপনি কারেন্টটা চলে যায় তাহলে কিন্তু আপনি যে কম্পিউটারে বা আপনার যে মেশিনে কাজ করতেছেন তাকে এই কারেন্টে চলে গেছে, এই কারেন্ট চলে যাওয়ার যে একটা লোডশেডিং এটা উনি বুঝতেই দিবে না। মানে ওই সময়ের মধ্যে ওই আপনার কন্টিনিউয়াস বিদ্যুৎ সাপ্লাই দিতেই থাকবে। কিন্তু আইপিএস কিন্তু এটা করে না, আইপিএস যেটা করে এবার আপনার কারেন্ট চলে গেলে সাথে সাথে সেই স্টার্ট হতে কিছুটা সময় নেয়, যার কারণে দেখা যায় যে আপনার যে কম্পিউটার বা আপনার যে মেশিন আছে সেটা বন্ধ হয়ে যায়, আবার পরে আবার রিস্টার্ট নেয়। কিন্তু ইউপিএস এই কাজটা হবে না, ইউপিএস একদম কন্টিনিউয়ালি একদম সোজাভাবে চলতে থাকবে একটানা এবং এটা বন্ধ হওয়ার মতো কোনো সুযোগ নাই এবং এটা কখনোই বন্ধ হবে না। এবং আপনার যে কম্পিউটার বা আপনার যে মেশিন আছে সেটা বুঝতে পারবে না কারেন্ট চলে গেছে। এছাড়াও ইউপিএস এর আরো কিছু সিস্টেম আছে এবং এর বেশ কিছু উপকারিতাও আছে। যেমন আপনি কম্পিউটার যদি মনে করেন যে আপনি ঘন্টার মধ্যে 5-7 বার যদি বন্ধ করে অন করেন, মানে কারেন্ট চলে যাচ্ছে বলতে বাদবাদি করে। এবং এছাড়াও আপনার ভোল্টেজে সমস্যা হয় দেখা যাচ্ছে অনেক। ইউপিএস এর উপকারের আরো একটা গুরুত্বপূর্ণ দিক হলো যে দেখা যায় যে আমরা যে বিদ্যুৎ যে কারেন্টটা ইউজ করে থাকি ওই বিদ্যুতে কিন্তু আপনার ই থাকে না, যেমন দেখা যায় ভোল্টেজ সবসময় সমান থাকে না। তো ভোল্টেজ কম থাকার কারণে অনেকগুলো মেশিন, বিশেষ করে কম্পিউটারের কথা আমি বলবো, কম্পিউটার যদি লো ভোল্টেজে চালান সেখানে কিন্তু আপনার কম্পিউটারটা বেশি টিকবে না বা পিসিটা বেশি টিকবে না। এরকম যদি কোনো আপনার সেন্সিটিভ কাজ করেন বা কোনো মেশিনে কাজ করেন যেটাতে কারেন্ট চলে গেলে অনেক বেশি ঝামেলা হয় তাহলে কিন্তু সত্যি সত্যি অনেক বেশি ঝামেলায় পড়ে যাবে আপনার এই লো ভোল্টেজের কারণে। কিন্তু আপনি যদি ইউপিএস সংযোগ করেন তাহলে আপনার ভোল্টেজ লেভেলটা চলে থাকবে না, কারণ
এই ইউপিএস আপনাকে আপনার কম্পিউটার যতটা পাওয়ার দরকার ঠিক ওই মাপে অ্যাকুরেট ভাবে সমান ভাবে আপনাকে পাওয়ার সাপ্লাই দিতেই থাকবে। এক্ষেত্রে বিদ্যুতের ভোল্টেজ যদি কম হয় সেটা আপগ্রেড করে আপনাকে সাপ্লাই দিবে। কিন্তু আইপিএস যেটা করবে না, আইপিএস যেটা করবে সেটা হলো যে কারেন্ট চলে গেলেই শুধুমাত্র সে আপনাকে সাপোর্টটা দিবে, কারেন্ট নাই সাপোর্ট দিবে না। কিন্তু ইউপিএস কারেন্ট থাকলেও আপনাকে সাপোর্ট দিবে, এমনকি কারেন্ট যদি চলেও যায় তারপরেও আপনাকে নির্দিষ্ট একটা সময় আইপিএস এর চাইতে এখানে অনেক কম সময় তারা সাপ্লাই দিবে। কিন্তু আইপিএস টা দেখা যায় যে আপনি তো জানেন অবশ্যই আইপিএস টা অনেক বেশি সময় দিয়ে নেয়, অনেক বেশি আপনাকে আইপিএস আপনাকে সাপ্লাই এর সময়টা দিবে, কিন্তু ইউপিএস আপনাকে এই কাজটা করবে না। ইউপিএস আপনাকে যে কাজটা করবে সেটা হলো যে একটা অ্যাকুরেট এমন ভাবে দিনে বিচ্ছিন্ন বুঝতে দেবে যেটা আপনি অনেকটাই ভালো মতো তার থেকে বুঝতে পারতে পারবেন, মানে আপনি কাজ করতে পারবেন এবং আপনার এখানে মানে ইজিলি যেটা বলতে চাচ্ছিলাম যে একটা আপনাকে নিরু বিচ্ছিন্ন ভাবে একদম স্মুথলি কারেন্ট আপনার বিদ্যুৎ সাপ্লাই দিবে, আর অন্যদিকে আপনার আইপিএস যেটা কি করবে সেটা বিদ্যুৎ অনুপস্থিতিতে আপনাকে পাওয়ার সাপ্লাই দিবে, সেটা তার শুধু যে আপনার যে আইপিএস তার পাওয়ার মতো তার ক্ষমতা মতো। তো এই ছিল আজকের এক্সপ্লেইন, আশা করি পুরো বিষয়টা আপনারা ভালো মতো বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে পেরে থাকেন অবশ্যই ভিডিওটি দেখে লাইক দেবেন, আর সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধব সকলের কাছে আনলিমিটেড শেয়ার করবেন। তো ভিউয়ার্স আপনাদের সকল অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। Control now. Raindrop, drop top, smoking no coupe in the hot box. Fucking on your bitch, yeah, dot, dot, dot.